যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জে ব্যাপক ভাঙন শুরু হয়েছে গত কয়েকদিনে শাহজাদপুর এনায়েতপুর ও নৌহালি চৌহালিতে প্রায় তিন শতাধিক ঘর গাছপালা বিস্তীর্ণ ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে ক্ষতিগ্রস্তদের অভিযোগ ভাঙন রোধে প্রতিবছর আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি বর্ষা মৌসুমের শুরুতেই রুদ্ররূপ ধারণ করেছে যমুনা নদী প্রতিদিনই ভাঙছে ঘরবাড়ি ফসলি জমি সহ নানা স্থাপনা কয়েকদিনের মধ্যে এনাইপুরের কৈজুরি পাচিল শতাধিক নদী গর্ভে বিলীন হয়েছে এতে আতঙ্কের দিশেহারা স্থানীয়রা সহায় সম্বল হারিয়ে অনেকেই রাস্তার পাশে বা অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন বাড়ি ঘর আমরা সরাতে গরু চলে গেছে আমরা কোন রকম ভাবে দিন যাপন করতেছি কত খায় কত না খায়া একটা রাস্তা ফেরিয়ে আসে রাস্তা ট্রেনে দাঁড়ায় কাটাইছে আমার দাঁড়ানোর কোনো জায়গা নাই স্থানীয়রা জানান এনাইদপুর খাজা ইউনুসালি মেডিকেল কলেজ থেকে সাজাদপুরের কৈজুরি পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার নদী তীরবর্তী এলাকা বরাবরই অরক্ষিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন রোধে বারবার প্রতিশ্রুতি দিলেও সেই সব বাস্তবায়ন না হওয়ায় হতাশ তারা অস্পাছরে গ্রাম আছে মনে করেন যদি কাজ না করে গ্রামটাও ভেঙে যাবে নিশ্চয় হয়ে গেছে আমাদের এই কাছটা নদীর কাজটা যদি বন্ধ দেওয়া হয় তাহলে আমরা হয়তো বাঁচতে পারি আমরা রিলিফ কন্ট্রোল কিচ্ছু চাইনার সাহায্যে আমাদের নদীটা পানি উন্নয়ন বোর্ড জানায় নদী তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৬৪৭ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে একটিকে অনুমোদন পেয়েছে ওই এলাকায় এখন যে ভাঙনটা আছে এখানে আমরা বালি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এটা জরুরি ভিত্তিতে আমরা একটা ব্যবস্থা অলরেডি নিয়েছি এবং এই জায়গাটাতে আমরা ভাঙন কবিত এলাকায় দ্রুত আমরা এই কাজগুলো করে ফেলব এবং আগামী শুষ্ক মৌসুমে এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে এই জেলায় আর কোনো মানে আর কোনো নদী ভাঙন থাকবে না মেইনল্যান্ডের আর কি ডিবিসি নিউজ ডেস্ক